বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইবস আছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সহসভাপতি মোহাম্মদ নাসির আমার ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার মোহাম্মদ নাসির আপনার আরেকটি পরিচয় আমরা নানাভাবে এখন জানতে পারছি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে যে আপনি এবার মনোনয়ন প্রত্যাশী নির্বাচনের জন্য কাজ করছেন দলের হয়ে কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিনিয়তই সেটি দেখছি মানুষ আসলে কি বলে মানুষ কেমন নির্বাচন চায় বলে আপনার ধারণা ধন্যবাদ জিল্লুর ভাই আপনাকে আসলে সামনে মানুষ একটা উৎসবমুখর পরিবেশে সবগুলো দলের অংশগ্রহণে ইনক্লুসিভ একটা নির্বাচন সবাই প্রত্যাশা করে সে লক্ষ্য নিয়েই আসলে সবগুলো দল এখন মাঠে রয়েছে এবং কাজ করছে আপনি যেটা বলেছেন আমিও একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিনিয়ত আমার এলাকা পটিয়ে যাচ্ছি জনগণের সাথে নেতাকর্মীদের সাথে মিটিং করছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে সেসব জায়গায় চেষ্টা করছি আর ফাইনালি আপনার নমিনেশন একজনই পাবে যাকে মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যে যাকে দিয়ে এই সিটটা আসবে যার জনপ্রিয়তা বেশি সেখানে উনি ডিসিশন নেবেন সেটার মধ্যে আমরা বিশ্বাস করি কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে গতকাল আজকের পেপারেই আছে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির টার্গেট ছিল 7.40% সেটা অ্যাচিভ হয়েছে 7.86%। যে অনেক দ্রুততার সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের যে সূচকগুলো আছে সবগুলোতে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $1751 আপনার পদ্মা সেতুর প্রায় 50% কাজ শেষ হয়েছে মেট্রো রেল বলেন এলিভেটেড এক্সপ্রেস পদ্মা সেতু আপনারা নির্বাচনের আগে করতে পারলেন না সেটি অঙ্গীকার ছিল এটি তো এখন প্রায় আরও 4 বছরের জন্য পিছিয়ে গেছে না কিন্তু পিছিয়ে গেছে কাজটা তো 50%-এর মতো শেষ হয়েছে এটা এমন একটা কাজ যেই কাজটা অসাধ্য সাধন হয়েছে যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলছিল বাজেটও ক্রমশ বেড়েই চলেছে যত কাজ একটু বেড়ে যাবে তখন তো বাজেট একটু বাড়বেই সময়ের সাথে মূল্যস্ফীতি বাড়বে সেই লক্ষ্য নিয়ে আপনার খরচও বাড়বে আমি যেটা বলছিলাম শুধু পদ্মা সেতু না এরকম অনেকগুলো মেগা প্রজেক্ট এখন চলমান রয়েছে কর্ণফুলীর নিচে আপনার কর্ণফুলী টানেল কাজ শুরু হয়েছে আপনার চট্টগ্রাম থেকে 2000-এর পর্যন্ত রেল লাইন আজকে চট্টগ্রাম পোর্ট আধুনিকায়নের যে কাজগুলো সেগুলি করা হচ্ছে মাতার বাড়িতে বিদ্যুৎ প্রকল্প যেটা 1200 মেগাওয়াট সেটা কাজ শেষ পর্যায়ে রয়েছে সেখানে একটা ডিপসি পোর্ট করার মতো সম্ভাবনা রয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা যেগুলি দরকার আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য একটা দেশ এগিয়ে যাওয়ার জন্য সেই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক আপনার বাংলাদেশ স্বল্প উন্নত দেশের থেকে আপনার উন্নয়নশীল দেশের আমরা গ্রাজুয়েশন লাভ করেছি মধ্য এ দেশের গ্রাজুয়েশন লাভ করেছি হয়তো আমরা 21 সালের পরবর্তী 24 সালের দিকে গিয়ে আমরা সেটা বাংলাদেশ মধ্য এ দেশে এগিয়ে যাবে অনেকগুলো সূচকে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আপনার একজন সরকার প্রধান যদি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পান তখন দেশটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে যার উদাহরণ আমরা দেখেছি মালয়েশিয়ার মধ্যে মাহাতির মোহাম্মদ দীর্ঘদিন ক্ষমতায় ছিল এখন আবার বুড়া বয়সে কিন্তু উনি আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে এখনও জনপ্রিয়তা যে রয়েছে সেটা প্রমাণ করেছেন এবং মালয়েশিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন ঠিক তেমনি সিঙ্গাপুরে লি কুয়ান ইউ সেও দীর্ঘদিন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল সে সিঙ্গাপুরকে আপনার এশিয়া না বিশ্বের মধ্যে একটা একটা ক্লিন গ্রিন সিটি হিসেবে ছোট্ট একটা দেশকে আবির্ভূত করেছে আমরা মনে করি আগামী তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার এই দেশটাকে পরিচালনার সুযোগ পাবেন এবং বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাবেন এবং ওনার সামনে যাদের কথা বললেন সেই হিসেবে যথেষ্ট পরিমাণে সময় আছে ব্যক্তিগতভাবে এবং যেহেতু টানা 10 বছরের বেশি সময় ক্ষমতায় আছেন আরও অনেক বছর থাকতে পারবেন এরকমটা আপনাদের প্রত্যাশা কিন্তু আমি যেটি বুঝতে চাইছিলাম আপনার কাছ থেকে যে অনেক ভালো কাজের উদাহরণ আপনি দিলেন আপনি নিজেও জনগণের কাছে এগুলো নিয়ে সরাসরি চাচ্ছেন
এই যে আপনি বললেন যে বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের হিসেবে নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হচ্ছে, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হচ্ছে, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি এখন সরকারি হিসেবে আট ছুঁই, মানুষ কি এগুলো অনুভব করে কিনা, মানুষের মানুষ এতে সন্তুষ্ট কিনা, মানে কতটা সন্তুষ্ট বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি, সেটা আপনি উপলব্ধি করতে পারেন কিনা? অবশ্যই মানুষ এই উন্নয়নের সুফলগুলো তো জনগণই ভোগ করে, আবার পাশাপাশি দ্বিমতও থাকবে। কিন্তু জনগণ আবার বলে যে উন্নয়ন হচ্ছে, কিন্তু এই প্রবৃদ্ধির হিসেব, এই পার ক্যাপিটা ইনকাম, এগুলো গট্টর করে হিসেব করা হয়, এগুলোর সুফল আসলে মানুষ পায় না। এখানে ধনী আরও ধনী হচ্ছে, ধনী গরিবের মধ্যে বৈষম্য বাড়ছে, বাংলাদেশ এখন পৃথিবীতে দ্রুত ধনী, 250 কোটি টাকার উপরে যারা আছে, এরকম যারা দ্রুত ধনী হচ্ছে, সেই হিসেবে বাংলাদেশ ইউরোপ আমেরিকা প্রতিবেশী সবাইকে পেছনে ফেলে সবার শীর্ষ অবস্থান করছে। সো বাংলাদেশে এবং এই যে উন্নয়নের সুফল আসলে কতিপয় মানুষের কাছে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। না, আমি এই এই বক্তব্যের সাথে আমি একমত না। আমি পোষণ করি উন্নয়নের সুফল আপনার জনগণ ভোগ করছে বিভিন্নভাবে। আজকে আমি একটা উদাহরণ দিতে পারি। সিটিসেল একটা মোবাইল কোম্পানি ছিল, মনোফলি বিজনেস ছিল। আজকে সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোফলি ভেঙে দিয়েছেন। আজকে কত পার্সেন্ট লোক আজকে মোবাইল ফোন ব্যবহার করছে, এই সুফলটা কি জনগণ পাচ্ছে না? একজন রিক্সাওয়ালার কাছেও কিন্তু এখন মোবাইল ফোন রয়েছে, আর একটা সময় কিন্তু ওই মোবাইল ফোনের দাম ছিল 1,10,000 থেকে 20,000 টাকা, পার মিনিট আপনার কল রেট ছিল 10 টাকা থেকে 12 টাকা, সেই মনোফলি ভেঙে দিয়েছেন। সেরকম উন্নয়নের যে সূচকগুলো রয়েছে সেগুলি কিন্তু আপনার জনগণই ভোগ করছে। আজকে ফ্লাইওভার বলেন, আপনার দৃশ্যমান যে আপনার অবকাঠামোগত উন্নয়নগুলো হয়েছে, আপনি 2009 সালে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত ছিল, 4,932 মেগাওয়াট, সেখান থেকে আজকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা লাভ করেছে। এর সুফল কি জনগণ পাচ্ছে না, এই সুফল কি আপনার ইন্ডাস্ট্রি হচ্ছে না, সেই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিন্নমত থাকবে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ভিন্নমত থাকবে, তীব্র বিরোধিতাও থাকবে, সেখান থেকে সাদাকে সালো, সাদা কালোকে কালো, সেটা বলতেই হবে, সেটা স্বীকার করতেই হবে। আসছি আবার আপনার কাছে। আমি জিল্লুর রহমান, যদিও রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু রাজনীতিটা নিবিড়ভাবে আপনি পর্যবেক্ষণ করেন। মানুষ আসলে কেমন আছে, কি চায়, এই যে নির্বাচন নিয়ে এখন প্রধান ফোকাস হচ্ছে দেশের নির্বাচনের, 71 জাতীয় সংসদ নির্বাচনের দিকে খুব বেশি সময় নেই, কিন্তু এখনও অনেকের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা আছে যে নির্বাচনটি সময় মতো হবে কি না, আদৌ হবে কি না, হলে কেমন হবে, অংশগ্রহণমূলক হবে কি না, নির্বাচনের আগে নির্বাচনের দিন সংঘাত সংঘর্ষ হবে কি না, সব এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, যে প্রধানমন্ত্রী বলছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু আদৌ হবে কি না, এটি কি 2014 পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি হলে আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে, কিংবা 2014 পুনরাবৃত্তি করতে গিয়ে বিএনপি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা, নানা রকমের প্রশ্ন আছে। এবং এরকম এই বিরোধের মধ্যে অশুভ বা অন্য কোনো শক্তি জায়গা করে নেবে কিনা, রাজনীতিতে আমরা শুনছি যে নানান খেলোয়াড়রা সক্রিয় হয়ে উঠেছেন, কিন্তু দৃশ্যমান খেলোয়াড়ের বাইরে অদৃশ্য অনেক খেলোয়াড় আছে, বিদেশিরাও নানাভাবে সক্রিয়, সব মিলিয়ে কী মনে হয় আপনার কাছে? ধন্যবাদ জিল্লুর ভাই, এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিয়ে আসছেন। আর আমার বন্ধু নাসির ভাই যেটা বললেন, উনি একজন সফল ব্যবসায়ী নেতা, ব্যবসায়ী নেতা শুধু আমি বলবো না, একজন রাজনীতিকও হতে যাচ্ছেন, আশা করি ওনার শুভকামনাই করি যে উনি সফলতার সাথে উৎসবমুখর পরিবেশে উনি ওনার এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন, এবং সেই সাথে উনি যেটা বললেন যে সব দল মাঠে আছে, এই কথাটা আমার মনে হয় রাজনৈতিক বক্তব্যের মতো, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সব দল কে নিয়ে উনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, এরকম প্রধানমন্ত্রী যে কথা বলেন, কথা প্রধানমন্ত্রীর ওই পদটা এমন যে ওখানে দুই ধরনের কথা, একটা রাজনৈতিক বক্তব্য আছে আর একটা সহি কথা বলতে হয়। অনেক সময় পরিবেশ পরিস্থিতি, একটা দেশ চালানো একটা কঠিন পরিস্থিতি এবং কঠিন অবস্থা, কঠিন দায়িত্ব, সুতরাং পরিবেশ পরিস্থিতির উপরে অনেক সময় অনেক কথা, অনেক কাজ, একজন
রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে তাকে করতে হয়। আমরা এখানে যারা আলোচনা সমালোচনা করি এটা খুব সহজ কাজ, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট যিনি করেন তাকে কিন্তু অনেক ধরনের গেম প্লে করতে হয়, এটা আমরা নিজেরা বুঝতে পারি। সবচেয়ে বড় জিনিস হলো যে নির্বাচন নিয়ে যে কথাটা আপনি একটা না অনেকগুলা প্রশ্ন আপনার কথার মধ্যে চলে আসছে, সেটা আমি মনে করি নির্বাচন নিয়ে আসলে খুব যে আশাবাদী হওয়ার মতো যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে ওরকম উৎসব মুখর পরিবেশের মন মানসিকতা আমার হচ্ছে না বা তেমন আমি কিছু দেখতে পাচ্ছি না, দৃশ্যমান তেমন কিছু এখনও চোখের সামনে বা অন্তরে আসছে না। এক হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল এখনও ধরে নেওয়া হয় বিএনপিকে, সেই বিএনপির প্রধান যিনি তিনি এখন কারাগারে রয়েছেন, সো সেই ক্ষেত্রে আর একটা ফ্রন্ট এখন গঠিত হওয়ার পথে, যদি তারা সফলও হয় তবে সেই ক্ষেত্রে এদেশের মানুষ তাদের সবাইকে চেনে কম বেশি বোঝে। কোন ফ্রন্ট? এই যে যুক্ত ফ্রন্ট, ডক্টর কামাল হোসেন, ডক্টর বদরুদ্দোজা, তারপরে আমাদের মান্না বিচৌধুরীকে নিয়ে প্রতিদিনই পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে যে বিকল্প ধারা ঠিক সেই অর্থে এখন আর খুব একটা সরব বা সক্রিয় নয় এই এইসব ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে, বা তারা যেসব ফর্মুলা বিএনপির সঙ্গে ঐক্যের প্রশ্নে দিচ্ছেন সেগুলো কারো কেউ কেউ বলছেন যে খুবই হাস্যকর প্রস্তাব। আসলে তাই, এটা আমার কাছেও তাই মনে হয়। যদি আমি একটা একটা করে বিশ্লেষণ করি কেস টু কেস, আপনি দেখুন যে যারা মন্তব্য করেছে যে এরা এককভাবে এক একজনকে ছেড়ে দিলে কয়টা ভোট পাবে, যে হাতের কোয়ারে গুণা তো আঙুলে গুণে পাওয়া যাবে এমন। আবার অনেকে এমন মন্তব্য করছেন যে এর ভিতরে এমনও নেতা আছে যদি আওয়ামী লীগের কোনো মানে ছোটোখাটো মেজর সেজো নেতা হুমকি দেয় পরের দিন প্লেনের টিকিট কেটে দেশ ছেড়ে চলে যাবে, এমনও অতীত ইতিহাস আছে। সুতরাং তাদের প্রতি জনগণের আস্থাটা ওরকম নাই। আচ্ছা, এখন তাদের ঐক্যের যে ফ্রন্টটা তারা যে গঠন করতে যাচ্ছে, ঐক্য ফ্রন্টটা, জাতীয় ঐক্য ফ্রন্টটা গঠন করতে যাচ্ছে, সেটা এখনও ঝুলে আছে বিভিন্ন দাবি আর দফার মধ্যে। আর এখানে যে দাবি বা দফা তার মধ্যে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে বড় যে সমস্যা অন্তরায় সেটা হলো জামাত, যুদ্ধাপরাধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল। সেটা তো আবার সবাই বলছেন না, ডক্টর কামাল হোসেন বলেছেন, কিন্তু আবার মাহমুদুর রহমান বলেছেন যে সেটা বিএনপির সঙ্গে ঐক্য তাদের ব্যাপার, কিন্তু আমাদের ঐক্যের মধ্যে এটা কোনো সমস্যা না। আমি সেটা বলছি, তা এখন বিএনপির কথা যদি আসেন, প্রধান দল বিএনপি, তারা আমার মনে হয় না যে এখানে হচ্ছে ভোটের রাজনীতি। ভোটের রাজনীতিতে জিল্লুর ভাই আপনার নিশ্চয়ই বিবেচনায় আসবে, এটা চোরের ভোটের যে মূল্য একজন পীর সাহেবের ভোটের ঠিক একই মূল্য। সুতরাং এখানে বিএনপিকে এত বেগম খালেদা জিয়াকে এতটা বোকা ভাবলে ভুল হবে যে ওই যে জামাত ইস্যু নিয়ে আমরা আসবো কি আসবো না এটা নিয়ে কোনো কাঁচা কাজে যাবেন, উনি ভোট ছেড়ে দিয়ে আসবেন এই কাজ করবেন না। এখানে যদি ভোটের হিসাব করা হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর এরশাদ সাহেব এই চারটা দলের মধ্যেই মোটামুটি ভোটগুলা বিভাজন হয়ে আছে। তো এখানে যত রকমের যা আছে এখন বিএনপির একটা গেম এখানে আছে, গেইনটা কি আছে প্রশ্ন আসতে পারে। সেই গেইনটা এই ইন্টারন্যাশনাল এরিনাতে এদের স্টেক আছে, যারা এই সামনে আসছেন যে আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার চাই, আমাদের সুশাসন চাই, এই আওয়াজটা তুললে সেখানে সরকারের প্রতি একটা চাপ আসবে। সুতরাং 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেছে সেটা সরকার ইতিমধ্যে উপলব্ধি করেছে যে এই কাজটা সঠিক হয়নি, সামনে এই ধরনের কাজ করার মতো চিন্তাভাবনা সরকার মাথায় নিচ্ছে না। এক তো সেই ক্ষেত্রে এই তারা যে এই
এক জায়গায় হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য একটা ইরিটেশন, এটা ভালো কিছু না, ভোটের হিসাবে কিছু না থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে তাদের একটা প্রভাব আছে, সেটা ভোটে প্রভাব বিস্তার করতে পারে এবং রাজনৈতিক অঙ্গনে সরকারের প্রতি একটা বিস্তার প্রভাব বিস্তার করতে পারে, সেই জায়গাটা আমাদের ভুললে চলবে না। তো সেই ক্ষেত্রে রাজনীতির আরেকটা জিনিস দেখেন এখন, যে আমার কাছে জানি কেন জানি মনে হয় যে আমরা এই একটু আগেই যে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে রাজনীতি আগে যেমন শার্প আমরা দেখেছি যে বিএনপির একটা রাজনীতি কেমন জানি ছিল, যে আমাদের মনে হতো যে ভারত বিরোধী একটা মনোভাব তাদের রাজনীতির ভিতরে ছিল, এখন কিছুটা কম্প্রোমাইজিং একটা মনোভাব তাদের রাজনীতির ভিতরে চলে আসছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই দেশের মানুষের ভিতরে এক ধরনের সেন্টিমেন্ট ছিল যে হ্যাঁ, তাহলে আমরা মনে হয় যে বিএনপির পক্ষে যারা তারা এই এই লাইনে চিন্তাভাবনা করে চলছি, তাহলে বিএনপি আলাদা কি, আওয়ামী লীগ বা বিএনপি আলাদা কি, তো একই রকম একই জায়গায় একই পথে চলছে, পার্থক্যটা কি তেমন আমরা পাচ্ছি আদর্শিক জায়গা থেকে তেমন কিছু নাই। এক আরেকটা জিনিস দেখেন যে গত নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিবেশী দেশের একটা বিশাল প্রভাব যে আমাদের রাজনৈতিক অঙ্গনে রয়েছে এটা অস্বীকার করার উপায় নাই, এবং আপনি সেই ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বাইরে চায়না বলেন, এদের কিন্তু একটা রাজনৈতিক প্রভাব আমরা কম বেশি অবজার্ভ করছি। কারণ এই কয়েকদিন আগেও আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব উনি জাতিসংঘে সেখানে গেছেন, নালিশ করতে গেছেন, ইতিমধ্যে এটা নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে সরকারি দলের বিভিন্ন নেতারাও বিভিন্ন রকম মন্তব্য করেছেন, তাতে বোঝা যায় যে এটা সরকার খুব ভালোভাবে গ্রহণ করতে পারছে না, তার মানে এটা সরকারের জন্য একটা চাপ সৃষ্টি তৈরি করেছে। অর্থাৎ রাজনীতি শুধুমাত্র যে দেশীয় এই এখন যে দুইটা দলের ভিতরে ঘরের মধ্যে রয়েছে তা না, এটা বাইরের যেটা আপনি যেটা বললেন যে বাইরের যে সমস্ত প্লেয়ার আছে তারা যে সক্রিয়, আপনি আসলে কি দেখছেন, মানে নির্বাচন কি দেখছেন, মানে একেবারে স্ট্রেইট ইয়েস নো অ্যানসার আসে না নির্বাচন এই মুহূর্তে? নির্বাচনের দেখতে গেলে কতগুলা শর্ত আছে আমার কাছে, যেটা যদি সহজ শর্ত একেবারে শর্ট অ্যানসার, সরল, হ্যাঁ সরল মনে যদি আমি একজন সাধারণ নাগরিক গ্রামের একটা কৃষক শ্রেণীর মানুষ হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, আমি ওনার মতো হয়তো ইউরোপ আমেরিকাতে গার্মেন্টস এক্সপোর্ট করি না, ওই ধরনের ডিল আমি করতে পারি না, আমি কৃষক মানুষ আমি সেইভাবে বলবো। সেটা হচ্ছে এখন যে সহজ চিন্তার, কিন্তু রাজনীতিতে সহজ সমীকরণের কিছু নাই, সেটা হলো যে এখন যা আছে বেগম খালেদা জিয়া এখন কারাগারে আছেন, এই জায়গায় যদি এখন আওয়ামী লীগের যিনি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যদি পর্দার আড়ালে তাদেরকে ডেকে বলে যে ঠিক আছে বেগম খালেদা জিয়ার ইস্যুতে একটা সার্ট তোমাদের দিচ্ছি, এই একটা জায়গায় আছে। আর একটা জায়গায় কী আছে যে ঠিক আছে তোমাদের কিছু সিট ঠিক ছেড়ে দিব, এই এই জায়গায় যে যেগুলো মনে করে যে এগুলো বিএনপি পাওয়ার মতো লোকে একেবারে খারাপ বলবে না, যে ঠিক আছে এইগুলা তোমাদের ডিস্টার্ব করবো না, এখানতে তোমরা নির্বাচিত হয়ে আসো, মিনিমাম বিয়ারেবল কয়েকটা সিট তারা সংসদে নিয়ে যে বসুক, তাতে তারা যদি কিছু সিট সংসদে নিয়ে যে বসে তাতে তো আওয়ামী লীগের আপনি সেরকম একটা নির্বাচন দেখছেন না, সেইটা আমি বলছি যে সহজ সরল চিন্তাটা বলছি। যদি আপনি বলেন যে একদম লে ম্যানের অন্ধ মানুষের মতো দেখা, যে আমি চোখ বন্ধ করে হাতড়াই যাই এরকম দেখছেন চিত্রটা, যে এইটুকু সরল সরলীকরণ দেখলে এই দেখা যায় যে এইটুক সার যদি দেয় মাননীয় প্রধানমন্ত্রী যে ঠিক আছে তোমাদেরকে এই আমি 50-60টা সিট দিব, আর বেগম খালেদা জিয়ার এইটুক সার দিতে পারি, এই জায়গায় হলে হয়তো একটা বিদেশে অনু শো করতে পারবে যে হ্যাঁ বিরোধী দল আছে। আর আরেকটা কথা এর বিপরীতে আমি শেষ করতে হবে, হ্যাঁ দিচ্ছি, আরেকটা কথার বিপরীতে অনেকে বলবে যে ফ্রন্ট তৈরি করে দিয়েছেন,
যে আওয়ামী লীগ দলের বকেটে ছেলেরা তো এরা এদেরকে হাতে নিয়ে উনি এগুলা করবে, এগুলা ধোপে টিকবে না। এ ফ্রন্ট রান দিলে এটা দেশের মানুষও মানবে না, বিদেশি লোকও মানবে না, কারণ অতীত আমরা দেখেছি এগুলা খাবে না, জনগণকে জোর করে বেশি সময় গিলানো যাবে না এগুলো। বাট বিএনপির জন্য যে প্রস্তাব আপনি বিএনপিকে রাখতেই হবে, সে যেভাবে আওয়ামী লীগও বুঝতে পারছে বিএনপিও এগ্রি করবে এই এই মিনিমাম প্রস্তাবের মধ্যে আপনি, সেটা বিএনপি ব্যাপার। আমি এই জন্য বললাম, আমি একজন মানে সাধারণ মানুষ হিসেবে মনে করি যে এটা বাইরের কোন কিরণক এখানে এরকম হতে পারে একটা ধারণা করছেন আপনি, মিনিমাম কোন গোলযোগ হট্টগোল ছাড়া এরকম একটা সম্ভাবনা আছে, মানে মুখ রক্ষা উভয় পক্ষের, আওয়ামী লীগেরও মুখ রক্ষা এবং প্রধানমন্ত্রী চান যে হ্যাঁ আমি নেক্সট ইয়ার আরো 5 বছর চালাবো, বিএনপি বললো যে ঠিক আছে আপনারা মেনে নিলাম, তাহলে আমাদের এই কয়টা দেন, আমাদের নেতৃত্বের আপনি অব্যাহতি দিয়ে দেন, এই এই সমস্ত আমাদেরও ফ্রিলি রাজনীতি করতে দেন, এইটা হচ্ছে সহজ কথা। রাজনীতি তো সহজে হয় না, সহজ কথা যায় না সহজে বলা। তারপর আপনি কি মনে করেন কিনা এটি একটি আদর্শ চিত্র হতে যাচ্ছে বা মানুষ এটিকে খুব একটা মেনে নেবে, যে উনি চোখ বন্ধ করে যা দেখতে পাচ্ছেন আসলে কি তাই হবে কিনা? এবং বিএনপি বা অন্যরা মানে সরকারের বাইরে যারা অবস্থান করছেন তারা নানা রকমের দাবি জানাচ্ছেন, এটা নির্দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন চান, তারা নির্বাচন কমিশনের পুনর্গঠন চান, তারা ইভিএম পদ্ধতি চান না, যদিও আপনারা 4,000 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করে ফেলেছেন ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার জন্যে। তো এই নানান কিছু দাবি যেখানে সেখানে এটা কি আদর্শ চিত্র হতে পারে কিনা? জিল্লুর ভাই আমার অনেক সিনিয়র মানুষ, ওনার অভিজ্ঞতা অনেক বেশি, তারপর আমি যেটা বুঝি আমি ওইটার সাথে একমত নই। রাজনীতির সমীকরণ সব কিন্তু কিছু তো মানতে হবে, দাবি তো অনেক, তারা যেমন বেগম জিয়ার মুক্তি চাইছেন সে বলছি, আমি আসছি এক একটা বিষয়। রাজনীতির সমীকরণ সবসময় একরকম থাকে না, আর রাজনীতির গতি প্রকৃতিও কিন্তু সময়ের সাথে পরিবর্তিত হয়, এবং সে লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলি সময়ে সময়ে কৌশল কিন্তু পরিবর্তন করেন। আপনি যেটা প্রশ্ন আসছে যে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে, সেটা তো সরকারের বিষয় না, সেটা তো আদালতের বিষয়, আদালত থেকে সেটা ফাইনালাইজ হবে, ওনার মুক্তি জামিন হবে, সেই জামিন নিয়ে উনি বের হয়ে আসবে, হয়তো ইলেকশনের আগে যদি হয় সেটা হবে, ইলেকশনের পরেও হইতে পারে, এটা ডিপেন্ড করবে আদালতের রায়ের উপর। আর বর্তমান সংবিধানের আলোকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দরকার আর কোনো সুযোগ নেই। বলছি যে ওই আমাদের সমস্যাটা হলো যে আমরা এই বেশিরভাগ রাজনীতিবিদ যেটা বিশ্বাস করি সেটা বলতে পারে না, কারণ ওই দলীয় দল যা চায় তাই বলতে হয়, অথবা আমার উচ্চ বিলাস যা আমাকে প্রমোট করে তাই করতে হয়। আদালত দেখিয়ে সংবিধান দেখিয়ে এ কথা যারাই ক্ষমতায় থাকে তারাই সবসময় এই কথাগুলো বলে, জনগণ কি আমি তো এমন একটা নির্বাচন যদি একটা দল নির্বাচনে না আসে সেক্ষেত্রে আরেকটা দল কি করতে পারে? সে অংশ গ্রহণ করলোই না 5ই জানুয়ারি নির্বাচনে, সেই নির্বাচন আজকে বা ধরেন আমি বলি আপনি 2008-এর নির্বাচনে 2/3 আসন পেয়েছেন, আপনি সংবিধান পরিবর্তন করেছেন, আপনার সংবিধান পরিবর্তন করবার ক্ষমতা আছে, কিন্তু আপনি যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল করবেন সেটি তো আপনি অঙ্গীকার করে জনগণের কাছে নির্বাচনে আসেননি, অনেক সময় আপনার ইস্তেহারে নেই, আপনি জনগণের ম্যান্ডেট নেননি, আপনি সব সময় কিন্তু ইস্তেহারের বাইরেও কিছু কাজ হয়ে যায়, সময়ের সাথে গুরুত্বপূর্ণ সময়ের সাথে অনেক কিছু ইনস্ট্যান্টলি অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, সেরকম আপনার সংবিধানটা পরিবর্তন হয়েছে। এখন যে সামনে যে নির্বাচন আসছে, আমি যেটা দেখছি আমার ছোট্ট পরিসর, আমি যেটা দেখছি বিএনপির নেতা কর্মীরাও তারা কিন্তু ইলেকশনে যাওয়ার জন্য প্রস্তুত, তারাও প্রতিনিয়ত কাজ করছে, তারা মাঠে ময়দানে বিভিন্নভাবে চেষ্টা করছে, তাদের জনপ্রিয়তা বাড়ার জন্য, জনগণের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই জায়গাটায় আমাদের যে
নকিং অ্যাট দ্য ডোর, হয়তো ডিসেম্বরের মধ্যে অথবা ফার্স্ট উইক অফ জানুয়ারি আমাদের একাদশ জাতীয় সংসদের নির্বাচনটা হবে। সেই নির্বাচনে আমরা যে, আমি সাধারণ একজন জনগণ হিসেবে যেটা আশা করি যে সব দলগুলো অংশগ্রহণ করবে, সেই অংশগ্রহণমূলক ইলেকশনে সবাই পার্টিসিপেট করলে, আপনার এখন এখানে যেভাবে আপনার যে জনসমর্থনের ভিত্তিতে সেখানে যার যার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন করবে, সেরকম যেটা জিলুর ভাই বললেন যে আমি বিএনপিকে এতগুলো সিট দেওয়া হবে, আওয়ামী লীগ এভাবে করবে, আমি এটার সাথে একমত নই। আমার যেটা ক্ষুদ্র ধারণার সাথে আমি একমত নই। বিএনপির একটা প্রেশার আছে তাদের দলের সবার যে তাদেরকে নির্বাচনে আসতে হবে, তারা 5ই জানুয়ারিতে যে ভুল করছে সেটা ফার্দার করবে বলে আমার মনে হয়। কিন্তু 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 কিছু দাবি তাদের আছে, যে দাবিগুলো শুধু বিএনপির নয়, যে দাবিগুলো বিএনপি ছাড়াও ক্ষমতার বাইরে যারা আছে প্রায় সকলেরই দাবি। না, একটা সময় আপনার দাবি যেগুলো ছিল, আপনি যদি একটু অতীতে ফিরে যান, একটা সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর অন্যান্য মন্ত্রণালয় দেওয়ার জন্য বলেছিলেন, তারপরও তো এগ্রি করেন নাই, আসেন নাই, এখনও তো শেষ হয়ে যায় নাই। হয়তো সরকার, আমি তো বলতে পারবো না, আমি তো নীতি নির্ধারক নই, হয়তো একটা সময় কিছু না কিছু হয়তো সরকার ওই জায়গাটা ছাড় দিতে পারে, অ্যাডজাস্টমেন্ট করতে পারে। আর পলিটিক্সে ইজ আর্ট অফ অ্যাডজাস্টমেন্ট, এভাবে কিন্তু কৌশল নির্ধারণ করে করে কিন্তু এগিয়ে যেতে হয়। আমি মনে করি সেখানে আমাদের দেশের বাংলাদেশের মানুষ এখন ওই যে জ্বালাও পোড়াও হরতাল পেট্রোল বোমা এগুলি কিন্তু চায় না, পছন্দ করে না। সামনের দিনগুলিতে কিন্তু এগুলি করে কোনো রাজনৈতিক দল তেমন সুবিধা করতে পারবে না। আপনি তো একজন ব্যবসায়ী নিয়ে, তো আপনি কি বিশ্বাস করেন কিনা, এবং হরতালের মতো ধর্মঘটের মতো কর্মসূচিগুলি থাকলে সবচেয়ে বেশি সাফার করে আপনাদের সেক্টর, অন্য সবই সাফার করে, তার মধ্যে আপনাদের আওয়াজটা অনেক বেশি থাকে, আপনি কি বিশ্বাস করেন কিনা যে আপনার দল যদি কখনো কখনো বিরোধী দলে যায়, চিরকাল তার ক্ষমতায় থাকবেন না, থাকতে পারবেন না, তখন কোনো দাবি দাওয়াতে হরতাল ধর্মঘট এগুলো করবে না আপনার দল? হতে পারে, আসতে পারে, করবে সময়, হ্যাঁ হতে পারে, সময়ের প্রয়োজনে আপনার এমন পরিস্থিতির সৃষ্টি হলো, বলা যায় না, রাজনীতি তো শেষ কথা বলে কিছুই নাই। আপনি যদি দেখেন আপনার ইয়েতে মালয়েশিয়াতে আনোয়ার ইব্রাহিম কে ঢুকেছিল কারাগারে, এখন আজকে কি হলো, আজকে আনোয়ার ইব্রাহিমের সাথে মাহাতির মোহাম্মদের কি হলো, এটা রাজনৈতিক আপনার গতি প্রকৃতি হতে পারে, হতে পারে। আপনি আপনি যেমনটা বলছিলেন আপনার সূচনা বক্তব্যে যে বাংলাদেশের মানুষ অনেক সন্তুষ্ট, আপনারা অনেক কিছু করেছেন, আসলে কি সন্তুষ্ট? বা আমি যদি আপনার যেমন এই যে এখন গার্মেন্টস সেক্টরে মজুরি সর্বনিম্ন 8,000 টাকা, আপনি কি মনে করেন সব সন্তুষ্ট সবাই শ্রমিকরা? সব সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা, সিংহভাগ সন্তুষ্ট সেই জায়গাটা আমি বলতে পারি, আমাদের প্রতিবেশী যে দেশগুলো তাদের ন্যূনতম মজুরি কোথায় আছে? শ্রীলঙ্কাতে $66, মায়ানমারে $42, আপনার ভারতে $69, ইন্দোনেশিয়ায় $79, আপনার ইথিওপিয়ায় $35, সে জায়গায় আমাদের এখন যেটা নির্ধারণ করা হয়েছে সেটা $97 গিয়ে পড়বে। তাহলে আমরা অনেকগুলো দেশ, এবং ইন্দোনেশিয়ার মতো দেশ, তাদের মাথাপিছু আয় হলো $3,500 মতো, তাদের থেকেও আমরা কিন্তু উপরে আমাদের ন্যূনতম মজুরি চলে গেছে। আমরা সেই জায়গাটাও আশঙ্কা করছি যে অনেকগুলো ফ্যাক্টরি, মাঝারি সাইজের ফ্যাক্টরি এই ন্যূনতম মজুরি ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি, এবং আমাদের মালিকরা আমাদেরকে ওইভাবে বলছে। আমরা চেয়েছিলাম যে হাইয়েস্ট $7,000 পর্যন্ত ন্যূনতম মজুরি করার জন্য আমাদের সব কিছু ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় শ্রমিকদের কথা চিন্তা করেন এবং শ্রমিকদের জীবনযাপন এটা নিয়ে উনি সবসময় চিন্তা করেন। বিদায় উনি বললেন যে $1,000 তোমরা বাড়াইয়া $8,000 করো, সেই জায়গাটাই আমরা। আপনি আপনি বলছেন যে সন্তুষ্ট, মেজর জিল্লুর একটু বলবেন যে আমি এই রাজনীতির বাইরেও মানুষ আসলে কতটা এখন স্বস্তিতে আছে, শান্তিতে আছে, কতটা ক্ষমতা যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে আছেন তাদের উপরে সন্তুষ্ট, এই যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে স্বাধীনতার অর্থে কি মনে হয় আপনার কাছে? একটা বিষয় না বললে নয়, সেটা হলো যে স্বাধীনতা বলতে আমি বোঝাচ্ছি যে এখানে চিন্তা স্বাধীনতা, মৌলিক অধিকারের প্রশ্ন, মৌলিক অধিকার বলুন, মানবাধিকার বলুন, মত প্রকাশের কথা সবই এক জায়গায় চলে আসে। সব কিছু আমার মনে হয় যে কোথায় জানে নিয়ন্ত্রিত হচ্ছে, এবং মানুষের ভিতরে একটা
সংখ্যা কথা বলা বা সেই স্বাধীনতার জায়গাটা যে আমি এই কথাটা বলা সে আইন দিয়ে হোক প্রশাসন দিয়ে হোক হয়তো আমি হেনস্থা হব বা হয়রানি শিকার হব এরকম একটা ধারণা মানুষের মধ্যে যে আছে কথাটা উড়িয়ে দেওয়া যাবে না এটা যে কোনোভাবে হোক মানুষের মনের ভিতরে গেড়ে গেছে আরেকটা কথা নাসির ভাই যেটা বলেছেন এটা সত্য কথা যে মজুরির কথা শ্রমিকদের যেটা বললেন আমি মনে করি যে উনি একেবারে সঠিক কথাই বলেছেন যে এই ব্যাপারে আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন যারা কর্তা ব্যক্তিরা আছেন বা মালিকরা আছেন যারা আছেন আমি তাদের সাধুবাদ জানাই আমিও পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি সরকার কোথাও এই সমস্ত ফ্যাক্টরি কার কী বেতন হবে কোনো সরকার মাথা ঘামাতে যায় না বাজার সেটা ডিটারমিন করবে এটা আমি বলবো যে আমাদের গার্মেন্টস মালিকরা প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত শ্রদ্ধা দেখিয়েছেন এবং প্রধানমন্ত্রী মমতা এবং সহানুভূতিশীল বিধায় উনি শ্রমিকদের সমস্যা এবং তারা আরও একটু ভালো থাকুক এই জন্য বেতনটা বাড়িয়ে দিয়েছেন একজ্যাক্টলি 8,000 টাকা যারা কাজ করে আমার ছোটো ভাই শাহিন সেও কিন্তু ওই গার্মেন্টস সেক্টরে আমি জিজ্ঞেস করছি ওদের সাথে কথা বলে তাদের ওভার টাইম আছে অন্যান্য সুযোগ সুবিধা আছে আলটিমেটলি যে অনেক টাকা পায় তারা খারাপ পায় না কিন্তু বাইরে সাধারণ একটা গ্রাজুয়েশন করে ইন্টারমিডিয়েট পাস করে একটা ছেলের সেই 12,000 থেকে 15,000 18,000 টাকা ইনকাম করতে গেলে তার কিন্তু খবর আছে সেই দিক থেকে তারা অনেক ভালো আছে বরং এর মাঝে আমি মনে করি যে এই বিভিন্ন সময় দাবি দেওয়া বাড়ানোর নামে যে আন্দোলনের হুমকি দেওয়া এইগুলা কোনো রকমের ষড়যন্ত্র কিনা এই সেক্টরে সেইটা সরকারের খতিয়ে দেখা উচিত আমি সেই জায়গাটা নজরদারি করার জন্য আমি সরকারকে অনুরোধ করব এই সেক্টরে আয় রোজগার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করেন কি না যে দেশে মানুষ স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে অর্থনৈতিকভাবে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে সেগুলো সুফল মানুষ পাচ্ছে এগুলো আপনার কাছে মনে হয় কিনা কারণ নানা রকমের অভিযোগ আছে হয়তো অভিযোগগুলো রাজনৈতিক কারণে হতে পারে বা যৌক্তিকও হতে পারে আমি ঠিক জানি না আপনার কাছে শুনতে চাইছি যে এই যে নানা ধরনের দুর্নীতি লুটপাটের কথা হচ্ছে এই যে নানা মেগা প্রকল্পের কথা মিস্টার নাসির বললেন অনেকে বলে যে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি যে পদ্মা সেতু আজকে হচ্ছে যে পদ্মা সেতু হয়তো 8,000 টাকায় হতে পারতো সেই পদ্মা সেতু এখন 40,000 টাকা আর 40,000 কোটি টাকা মানে এটি 8,000 কোটি টাকা থেকে এটা কোথায় গিয়ে ঠিক কেউ জানে না এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন আপনি নির্বাচনের আছে 3 মাস আপনি এখন এটি কেনা কি খুব জরুরি কিনা অর্থনীতির অ্যাসোসিয়েশন একটা কথা এখানে আসে সেটা হলো যে আপনার ডেভেলপমেন্ট যে সিবলিংস হচ্ছে আপনার করাপশন অর্থাৎ আপনার যখনই উন্নয়ন হবে তখনই সেখানে দুর্নীতি হবে মানে কোন মাত্রার উন্নয়নে কোন মাত্রার দুর্নীতি হ্যাঁ রাইট সেটা একটা প্রশ্ন এখন আপনি বড় একটা ব্রিজ করছেন পদ্মা সেতুই ধরুন আপনি চাটগাঁয়ের ব্রিজ বলুন আপনি যাই করুন না কেন সেখানে তো অর্থ আপনাকে দিতে হচ্ছে তা অর্থ সেখানে আপনি বিনিয়োগ না করলে তো দুর্নীতি হবে না অর্থাৎ উন্নয়ন না করলে তো আপনি ওখান থেকে টাকা ডাইভার্ট করতে পারবেন না ডাইভার্ট করেই তো কারোর ব্যক্তিগত পকেটস্থ হচ্ছে এখন এখানে উনি আজকে আওয়ামী লীগের প্রার্থী উনি আওয়ামী লীগের সাপাই যতই গাইবেন ততই কি আমরা ওনার সব কথাই যে বিশ্বাস করব বিষয়টা তো সহজ এত বোকা মানুষকে ভাবলে কেবল সরকারের না বিরোধী দলেরও যদি কেউ এসে বলে যে তাদের পক্ষে সব সাপাই গাইলে যে মানুষ বিশ্বাস করবে বিষয়টা এরকম না কারণ দিনে কামলা দিয়ে খেত সে সরকারি দল করে সে যে দলই হোক যখনই হোক সরকারি দল করার পরে প্যালেসাস বিল্ডিং এর মালিক হয়ে গেছে রাতারাতি এটা কি করে সম্ভব হলো এই প্রশ্নটা কি কারোর মনে আসছে না আওয়ামী লীগ বিএনপির বাইরে আপনাদের মতো সুশীলরা যখন কথা বলে তাদের কথা যে মানুষ খুব ভালোভাবে নেয় সবসময় তাও বলা যাবে না না সবসময় নেয় না সুশীল তো নিচ্ছে না কারণ সুশীল মানে তো ব্যাখ্যাও আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনেছি মানে সু মানে ভালো আর শীল মানে হচ্ছে নাপিত আমরা তো ভালো নাপিত সুতরাং সেটাও আছে অসুবিধা নাই আবার এটাও আছে যে রাত কাটা শীত কাটা চোর সেটাও আমরা শুনেছি
তাতে আমি খুশি হয়েছি যে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অন্তত আমাদের কথাবার্তা শুনেন, যে উনি রিয়্যাক্ট করছেন, যখন বলেছেন যে উনি শুনেন আমাদের কথা, এটাই খুশি। অ্যাটলিস্ট কষ্ট করে আমরা যে বলি, 1000 কথার মধ্যে যদি দুটা কথা উনি শুনে থাকেন, তাহলে এখান থেকে কিছু না কিছু, উনি তো রাজনীতিবিদ, উনি পালস তো মানুষের বোঝেন নিশ্চয়ই যে হ্যাঁ এখানে কিছু কাজ করার দরকার আছে। করাপশন একটা কথা আমি বলতে চাই, আমার বন্ধুবার নাসির ভাইকে দেখেন সামনে, হয়তো হয়তো আমার মনে হয় আপনি নির্বাচিত হবেন, আপনারা এই অত সংসদে যাবেনই, আমি বিএনপিকে কয়টা সিট দিবেন মানে এরকম টাইনে এনে বসাই দিচ্ছেন তা বলি নাই, বলবেন মানে যে এই এই জায়গাগুলায় তোমরা নির্বাচন করো, আমরা ওই সিট দখল টখল বা ওই কেন্দ্র দখল বা হাঙ্গামা করবো না, সেই কথা বলেছি আর কি, অন্য কিছু বলি নাই, ওই সেন্সে বলেছি। আর আরেকটা কথা যেটা বলছি যে উন্নয়ন দিয়ে, কিন্তু শুধু উন্নয়ন আপনাদের স্লোগান, এক উন্নয়ন ছাড়া তো আর কিছু জনগণের সামনে দেওয়ার মতো কিছু আমি এখন আর দেখছি না। এই উন্নয়ন আইব খানও কিন্তু করেছিলেন, এখনও মানুষ মনে করে, বলে ইতিহাস তাই বলে, আইবের পরে হচ্ছে এরশাদ, এদেশের বড় রাস্তার বড় বড় বিল্ডিং তারাই করেছিল, কিন্তু এ দুইজনের কিন্তু বেশি দিন তাদের ইমেজ ধরে রাখতে পারে নাই, কারণ এই দেশের মানুষ রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন, তাদের অধিকার থেকে বঞ্চিত করে শুধু উন্নয়ন দিয়ে মানবাধিকার, তাদের ন্যায্য অধিকার ন্যায় বিচার থেকে দূরে দীর্ঘদিন রেখে যে শুধু উন্নয়নের এই ঘুম পাড়ানো মাসির গান শোনায় যে আপনারা কতদিন ঘুম পাড়ায় রাখতে পারবেন, এটা নিয়ে আমি সংশয় প্রকাশ করি। প্রথমে বলেছেন কথা বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা নাই, তাহলে আজকে এই যে এখন একটা ডিজিটাল নিরাপত্তা আইন, আপনি দেখছেন যে এটি নিয়ে গণমাধ্যম সোচ্চার, সাধারণ মানুষ অসন্তুষ্ট, যারা নানা মাধ্যমে লেখালেখি করেন, মতামত প্রকাশ করেন। না, আমি বলতে চাচ্ছি যেটা জিল্লুর ভাই একটু আগে বললেন, চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটাই তো সবচেয়ে বড় উদাহরণ। আজকে উনি যে কথাগুলি এখন বললেন এখন মিডিয়াতে, বাংলাদেশের কোটি কোটি মানুষ ওনার কথাগুলি শুনবেন, উনি বললেন শুধুমাত্র উন্নয়ন দিয়ে। অনেকে বলেন যে মিস্টার নাসির যে দেশে ভয়ের সংস্কৃতিটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, কেউ এখন আর মন খুলে কথা বলে না, মানে এটা সত্য কি না আমি জানি না, আমি জানিও না, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমি বিশ্বাস করি সেটা বলতে চাচ্ছি, এখন যে উনি কথাগুলি বললেন, এটাই তো চিন্তার স্বাধীনতা, এটাই তো কথা বলার স্বাধীনতা, সারা জাতি শুনবে, তো এখানে চিন্তার স্বাধীনতার বাধা কোথায়? আর শুধু উন্নয়ন দিয়ে, শেখ হাসিনা আজকে বিশ্বের মধ্যে আপনার সৎ প্রধানমন্ত্রী হিসেবে যে অ্যাওয়ার্ড বিবেচনা করা হয়েছে, ওনার অবস্থান, আমি যদি ইফ আই এম নট ডুইং মিস্টেক, তৃতীয় অবস্থানে উনি রয়েছেন। কর্মঠ প্রধানমন্ত্রী হিসেবে ওনার অবস্থান কোথায় রয়েছে? উনি চেষ্টা করছেন আজকে গ্লোবাল লিডার হিসেবে সারা বিশ্বের মধ্যে, আজকে রোহিঙ্গা যে ইস্যুটা এসছে, ওনার তো সব ভালো, কিন্তু চারপাশ আপনি একদিনে তো শেষ হবে না। এক সময় আমরা দুর্নীতির শীর্ষস্থানে বাংলাদেশ ছিল, আর ভুলে গেলে চলবে না, তো সেখান থেকে ধীরে ধীরে তো আমরা এগিয়ে আসছি, আসতেছি আজকে, এগিয়ে যাচ্ছি আমরা, তো সেই জায়গাটা একদিনে তো আপনার সব কিছু পরিষ্কার করতে পারবেন না। আমি বলছি না দুর্নীতি নাই, দুর্নীতি আছে, এগিয়ে গেলাম নাসির ভাই, এখানে এটা একটা আপেক্ষিক ব্যাপার, শেষ করুক আমার যেটা এগিয়ে গেলাম, আমরা পুরো জাতি হিসেবে এগিয়ে যাচ্ছি, যদি সবখানে আমরা প্রশ্ন করি, আমার যে আজকে মাথাপিছু আয় যেটা নির্ধারণ করা হয়েছে সেটা ঠিক নাই, আমার যে দারিদ্রতা হার নির্ধারণ করা হয়েছে সেটা ঠিক নাই, আমার যে জিডিপি নির্ধারিত হয়েছে সেটা ঠিক নাই, তাহলে তো কোনো কিছুই বিশ্বাস করা যাবে না, তাহলে সব কিছু আপেক্ষিক হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে আপনার বিচার বিশ্লেষণ করে, আপনার সাপের লম্বা ব্যাংকে বেটে এটা বলতে হবে, সেই সৎ সাহস নিয়ে কথাগুলি যদি বলি, আমরা সব কিছু যে সরকার ভালো করছে তা না, এখানে ভুল ত্রুটি হচ্ছে, কাজ করতে গেলে সমস্যা হবে, এবং দুর্নীতি তো আমাদের আজকে সমাজে সব জায়গায় আষ্টে পৃষ্ঠে, এটা আজকে না, এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, এটা একদিনে শেষ হবে না, আগে আমাদেরকে নীতিবান হতে হবে, আমরা যে জায়গায় আসি সেখান থেকে আমাদেরকে পরিবর্তিত হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন যদি সারাক্ষণ চেষ্টা করেন, সব কিছু করেন, ওনার পক্ষে সম্ভব না। সেই জায়গাটা আমার কথা হলো যে ওনার অনেক অর্জন,
হয়তো ম্লান হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোকের কারণে। সেই লোকগুলো নিশ্চয়ই উনি চিহ্নিত করে আগামীতে যে নমিনেশন দেওয়ার প্রশ্নটা আসবে এই বিতর্কিত লোকগুলোকে বাদ দিয়ে যারা সমাজে গ্রহণযোগ্য, যাদের জনপ্রিয়তা আছে, যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, এই ধরনের লোকদেরকে যদি নির্বাচনে নমিনেশন দেয়, এই ধরনের লোকদেরকে আগামী ক্যাবিনেটে যদি মন্ত্রিসভায় স্থান দেয়, আমি আশা করি যেই দুর্নীতির কথাগুলি আসছে সেখান থেকে বাংলাদেশ কিছু কিছু হলে আপনার দুর্নীতির যে পরিসংখ্যানটা সেটা কমে আসবে। এবং আমাদের যে স্বপ্নটা, আমাদের যে পাসপোর্টটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ইমিগ্রেশনে আমি যখন সাবমিট করি বাংলাদেশের, এই দেশটাকে নিয়ে যেন ওইরকম সম্মান করে, ওই পাসপোর্টটাকে যেন ওইরকম সম্মান করে সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করি না কেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন, অনেক প্রোগ্রাম করেছেন, কর্মসূচি হাতে নিয়েছেন দেশের উন্নয়নের জন্য, জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা কোনো সন্দেহ নাই। এবং যেটা অন্য কেউ এই সাহস করে এত বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিত কি না, এটা আমার মনে হয় পারত কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। এই জায়গায় ওনাকে আমি ধন্যবাদ সাধুবাদ জানাই, এতে কোনো সন্দেহ নাই। পাশাপাশি এখানে আমি একটা প্রশ্নই রাখতে চাই যে প্রধানমন্ত্রীর সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছেন না, ওনার সৎ প্রচেষ্টা নিয়ে কারোর প্রশ্ন নেই। ওনার কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, রিলেন্টলেসলি উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, ওনার রেস্ট নাই, এটা সত্য কথা। এবং দেশের অর্থনৈতিক একটা পরিবর্তন উনি এনেছেন, এটাও সত্য, এতে কোনো ভুল নাই, এটাও সত্য। কিন্তু পাশাপাশি এটাও তো সত্য যে ব্যাংকের টাকা নাই, কারা নিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হলো না। এবং এই ব্যবস্থা যে গ্রহণ হলো না এইটা নিয়েই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। আর একটা ব্যাংকে অর্থ নাই, জনগণে জামানতের অর্থ নাই, সেখানে আবার সরকারি অর্থ নিয়ে রাখা হচ্ছে, এগুলো তো জনগণ একদিন না একদিন প্রশ্ন করবে। একটার পর একটা ব্যাংক খুলে যাচ্ছে, এই প্রশ্নগুলো আসবে। যার মূলধন নাই, সে ক্ষমতার এই সনদ হাতে নিয়ে যে একটা ব্যাংক খুলে বসে আছে একেবারে টংঘরের মতো, এইভাবে এটা তো টাকা বানানোর একটা কারখানা রাজনীতির জায়গা হতে পারে না। এটা এটা তো আমরাও দাবি করি যে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো শক্ত হাতে উনি নিশ্চয়ই নিয়ন্ত্রণ করবেন, যে আমরাও চাই যে দেশের উন্নয়নের জন্য উনি এত করেছেন, তাহলে এই সুশাসনগুলো উনি দিক, যে দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে যেগুলো ওনার নজরে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, তাদের বিরুদ্ধে যে পিনিটিভ অ্যাকশন নেওয়া হয়েছে, যে জনগণ আশ্বস্ত হোক যে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিয়েছেন, যে কাউকে উনি ছাড় দিচ্ছেন না। তাতে করে একটা দুইটা কেস যদি ওইভাবে করা হতো তাহলে আরও বাকিরা ভয় পেয়ে যেত। ওই জার্মানি এক দার্শনিক বলেছিলেন যে ব্যাংক যারা ডাকাতি করেছে তাদের কি অপরাধ সেটা বড় কথা না, কিন্তু ব্যাংক কনস্টিটিউট করছে যারা সেইটা হচ্ছে আর তার চেয়ে বড় অপরাধ, সেইটার বিচার করো আগে। তো এই যে কথাগুলা, এইগুলা প্রশ্ন কেন আসছে যে এই যারা ক্ষমতার আশেপাশে থাকে তারা এই সুযোগ সুবিধাগুলা অবৈধভাবে ব্যবহার করছে, দলের ইমেজ নষ্ট করছে কিনা, সরকার ইমেজ নষ্ট করছে কিনা, এগুলো কি প্রধানমন্ত্রী জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা উনি নেবেন, এটাই জনগণ আশা করে। আমার কথা হলো যে সরকার তো শুধু আওয়ামী লীগের সরকার না, সরকার তো এদেশের 18 কোটি জনগণেরই সরকার। সুতরাং 18 কোটি জনগণই তো আশা করেন যে একটা সুশাসন এই দেশে প্রিভেইল করুক। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি তো যেনতেন প্রধানমন্ত্রী না, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি তো একটা যেনতেন প্রধানমন্ত্রী না, ওনার তো একটা অতীত আছে, ওনার অতীত রাজনীতির ঐতিহ্য আছে। তো ওনার কাছে তো আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষেরও বেশি, তো উনি কেন এগুলো টলারেট করবেন? এবং ওনার কাছে তো আমরাও এটা দাবি করি এবং আমরাও এই সমস্ত দুর্নীতির কঠোর প্রতিবাদ করি যে এইগুলা কেন হবে। তারপরে কি হচ্ছে, মানুষ ধরে নিয়ে যাচ্ছে বাড়ির থেকে,
ডিবির নামে তুলাইনে তুলে নিয়ে যাচ্ছে, ব্যবসায়ীকে নিয়ে যাচ্ছে টাকা দাও, দুদিন পরে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে অথবা পাওয়া যাচ্ছে না, এই যে বিষয়গুলো এগুলা তো আসলে মানুষকে খুব ব্যথিত এবং চিন্তিত করে রাখছে। এগুলা আলটিমেটলি তো সরকারের ইমেজের সংকট তৈরি করবে। উনি এত পরিশ্রম করছেন, হ্যাঁ টোটাল জিনিসটা তো এই ওনার এই অর্জনগুলো, আপনি যেটা বলছেন যে ছোটখাটো বিষয়, আমি বলি না ঢালাও ভাবে যে হয়তো একটা দুটো ওয়ার্ড কেস করতে পারে, কারা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যখনই তাদের নিকটজনরা যায় বলছে যে ভাই আমার তো এই আপনজনরে খুঁজে পাচ্ছে না, তারাও বলছে আমরা জানি না ভাই, আমরা এর কোনো ইদানিং তো এই ধরনের কোনো ঘটনা আমি এই যে দুই তিন দিন আগেরই ঘটনা, এই যে ঘাটের থেকে পাঁচজন উঠাই নিয়ে গেছে কালিনা পশু, তিনজনের লাশ পেয়েছে, এই যে বিষয়গুলো এইগুলো আমার মনে হয় যে দেখা উচিত। এখন কিছু জিনিস তো আবার অন্যদিকে যেগুলো নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে, যেমন কোটার প্রশ্ন, সেটি তো কমিটি সুপারিশ করেছে কোটা বাতিল করতে হবে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, নিরাপদ সড়ক আইনের সড়ক আন্দোলনের প্রেক্ষিতে একটা আইন হয়েছে, ওনারা ব্যাংকের সুদ নিয়ে কথা বলেন, সুদের হার কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিছু সন্তুষ্টির চেষ্টাও তো হচ্ছে, কিন্তু শেষ রক্ষা কি এইসব সন্তুষ্টিতে হবে বলে মনে হয় না? আমি জিলু ভাই কোটা নিয়ে আমি একটু একটা কথা বলি যে কোটা এটা কিন্তু খুব জটিল একটা বিষয়। এই কোটা যখন সে 1972 সালে বঙ্গবন্ধু যখন এটাকে ইন্ট্রোডিউস করেছিল, বঙ্গবন্ধুকে যারা পাশে বলেছিলেন সেই অভিজ্ঞ একজন ভদ্রলোক বলতেছিলেন যে উনি বলতেছিলেন যে দেখা গেছে যে যারা ঢাকা শহর কেন্দ্রিক ভালো ভালো স্কুল বা ভালো কলেজে পড়াশোনা করে তারা কয়েকজন ভালো ভালো চাকরিতে চান্স পেত, গেও গ্রামে থেকে যারা লেখাপড়া করে আসছে তারা কোনো ভালো চাকরিতে চান্স পেত না, তাতে অনগ্রসর যারা তারা অনগ্রসরই থেকে যাচ্ছে, তারা সুযোগ সুবিধা পাচ্ছে না। মূল উদ্দেশ্য ছিল সেটা যে ইউনিফর্মলি যেন, আপনার বক্তব্য কি মানে আমার বক্তব্য এটা যে এই যে কোটাটার উদ্দেশ্য কি ছিল এটা নিয়ে যদি সর্বমহলকে নিয়ে যে ডিটেইল একটা ডিবেট একটা আলোচনা করে না, এখন তো এখন ঢাক ঢাক গুড়গুড় না করে আলোচনা করে কমিটি করে দেওয়া হয়েছিল, কমিটির সুপারিশ হচ্ছে বাতিল করতে হবে, মানে বাতিল করে দেওয়া হোক, আপনার আপত্তি আছে? কোটাটা কোটা পদ্ধতি তুলে দেওয়া হোক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, প্রথম এবং মেধাবৃত্তিতে আসবে না, প্রথম এবং দ্বিতীয় এটা নিয়েও বিতর্ক আছে, শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী হবে কেন কোটা, যত রকমের চাকরি আছে সব জায়গায় মূল উদ্দেশ্য ইয়েস ওইটা আছে। আর একটা জিনিস আছে যে একটা হচ্ছে জেলা, একটা হচ্ছে মহিলা, আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধা, মূল উদ্দেশ্য। এরপরে আর একটা বড় বিতর্ক যে আমাদের দেশের বীর সন্তান যাদেরকে আমরা স্যালিউট করি তাদেরকে এই কোটার মধ্যে নিয়ে আসা হয়েছে, যেমন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না, তাদের সন্তানদের নিয়ে আপত্তি ছিল না, কিন্তু তারপরে প্রো 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 এই পরবর্তীতে এত আশাতে তখন একটা নিষ্পত্তি হতে চলেছে বলে অনেকে মনে করেন, যাই হোক কিন্তু আপনি মনে করেন যে পুরোটা নিষ্পত্তি হয়নি, জি নিষ্পত্তি হয়নি এবং পুরোটা পৃথিবীর সব দেশেই আছে, থাকারও প্রয়োজন আছে, কিন্তু সেটা নিয়ে ডিটেইল স্টাডির প্রয়োজন আছে, এটা হঠাৎ করে এটা যাওয়া যাবে না। আরো একটা বিষয় আমি বলি জিল্লুর ভাই, সবাই জানার জন্য আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই কোটা তো আমরা কয়েকটা বলতেছি, এরপরে আর একটা কোটা আছে সেটা হচ্ছে যে ওই পোষ্য কোটা টোটা আছে, বিভিন্ন জায়গায় চাকরি সেক্টরে চাকরি করে যে বাবা চাকরি করলে তার ছেলে মেয়ে অমুক তমুক কিছু কোটা আছে, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের আছে। সুতরাং এই জন্য আমি বলছি যে যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনিই বোঝেন যে ওই জায়গাটা কত সেন্সিটিভ, যে এক এক জায়গায় একটু নাড়াচাড়া করলে আর 10 জায়গায় নাড়াচাড়া শুরু হয়ে যায়, এখন এখানে কোনো একটা কিছু নাড়াচাড়া করতে গেলে আরও 10 জায়গায় কী হবে। তো এটা একদিনে যেমন অনেকে বলছে যে কালকেই প্রজ্ঞাপন জারি করে, প্রজ্ঞাপনটা কালকের ব্যাপার, এটাও একটু সময় দেওয়া উচিত আমি মনে করি, বাট এই কোটা থাকা উচিত এবং এটা নিয়ে ডিটেইল স্টাডি করা উচিত, এবং কোটার উদ্দেশ্য যেটা যে ইউনিফর্মলি সবাই যেন সম অধিকার পায়, বাট মেধা ফার্স্ট প্রায়োরিটি হবে, মেধা আগে আসতে হবে, এটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ মোহাম্মদ নাসির। আমরা ব্যাংকের যে প্রশ্নটা উনি করেছেন, আমি ব্যাংকিং খাতে লুট, ব্যাংকিং খাতের সেটা ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত প্রয়োজন। আপনার
ব্যাংকিং খাতে বেসিক ব্যাংকের যেসব ঘটনাগুলি হয়েছে এবং অন্যান্য ব্যাংকের সেগুলি সুষ্ঠু বিচার হওয়া দরকার, তাহলে আপনার অর্থনীতিতে একটা গতি ফিরে আসবে। আমরা আশা করব এই সামনের দিনগুলিতে আমাদের অর্থনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, অর্থনৈতিক গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের ব্যাংকিং খাতের শৃঙ্খলাটা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এবং যেটা আপনার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 9% আপনার রেট অফ ইন্টারেস্ট করার জন্য, কিন্তু কোনো ব্যাংক কিন্তু এই পর্যন্ত এই 9%টা ইমপ্লিমেন্ট করছে না। আমরা আশা করব সেই 9% ইন্টারেস্ট যেটা উনি ডিক্লেয়ার করেছেন সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে, এবং বিজনেস যেটা বাড়ছে বাংলাদেশের প্রতিনিয়ত, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করি, বিশেষ করে পোশাক শিল্পটা যেটা বাংলাদেশের 84% ফরেন কারেন্সি আর্নিং করে, এই শিল্পটাকে যেটা আমরা ন্যূনতম মজুরি 8,000 টাকা আগামী ডিসেম্বর মাস থেকে ইমপ্লিমেন্ট হবে, জানুয়ারিতে সে যেটা পেমেন্ট হবে সেটা যদি টিকিয়ে থাকতে হয়, আমাদের অবকাঠামোগত যে সমস্যাগুলি রয়েছে, আমাদের গ্যাসের সমস্যা রয়েছে, সেগুলিকে যদি আমরা অ্যাডজাস্ট করে আমরা এগিয়ে যাই, তাহলে বাংলাদেশের যে অর্থনীতিতে জিডিপিতে এই শিল্পের যে অবদান 15%, সেখান থেকে আমরা আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো, দেশ আরও বেশি এগিয়ে যাবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা অ্যাপটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে মেজর জিল্লুর রহমান এবং মিস্টার মোহাম্মদ নাসির, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার উচিত ছিল নানা বিষয় বলছিলেন এবং মূল আলোচনার বিষয়টাই ছিল আগামী নির্বাচন কেন্দ্রিক জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে। মানুষ এক কথায় চায় একটি ভালো নির্বাচন হোক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বিশেষ করে জনগণের অংশগ্রহণ যেন এই নির্বাচনে থাকে। নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা, সমালোচনা, অনিশ্চয়তা, শঙ্কা আছে, কিন্তু আমার অতিথি দুজন, একজন তো সক্রিয় রাজনীতিতে যুক্ত ব্যবসায়ী নেতা ও দুজন রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তারা মনে করেন যে রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক হিসেব নিকেশ যে কোনো সময় পাল্টে যেতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে আসলে তেমন কিছু নেই। যেমনটা রবীন্দ্রনাথ বলেছিলেন, শেষ কথা কে বলবে, শেষ নাহি যে, সেটি রাজনীতিতে আরও অনেককে বেশি সত্য। এবং একথাও আলোচনার মধ্যে এসেছে, বাংলাদেশের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন, কাজে যা কিছু করা সেটি সবার পছন্দ হোক কিংবা না হোক, মানুষ যেন সঙ্গে থাকে এই চেষ্টাটা আমাদের রাজনৈতিক শক্তিগুলোকে করতে হবে। দেশে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার কথা ওনারা বলেছেন, দেশের অনেক উন্নয়নের কথা ওনারা বলেছেন, কিন্তু আবার ওই অবকাঠামো উন্নয়নের প্রশ্নটা আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে উঠলই, যে আমাদের ব্যবসা বাণিজ্যকে, অর্থনীতিকে আরও গতিশীল করবার জন্য অবকাঠামোগত অনেক উন্নয়ন এখনও বাকি রয়েছে, সেগুলো নিশ্চিত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।